নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি নতুন ভিডিও। চলুন লামডিং একটু আমার সাথে ঘুরে আসবো। অ্যাজ ইউ ক্যান সি, কারেন্ট চলে গেছে। লামডিং আর লামডিং এর কারেন্টের ঠিক তেমনই সম্পর্ক যেমন আমার আর আমার পড়ালেখার সম্পর্ক। রেডি হওয়া যাক। এটা কি খালি কি মেলও ইউজ করতে পারে নাকি ফিমেলই শুধু ইউজ করে আমি জানি না, কিন্তু আমি ইউজ করবো। চার্জ নেই, এটা সুইচ অফ, তাও শোক তো করতে হবে। রেডি চলো। হাবিবি ওয়েলকাম টু, লামডিং তো আমার সাথে ঘুরবে। ভিডিওতে আগে যাওয়ার আগে সরি, আমি আগে বলে দিচ্ছি আমার একটু শরীরটা ঠিক না, তাই একটু গলাটা ভার ভার লাগবে। আমি রেডি হয়ে চলে যাই আমার পিসির বাড়ি। রাস্তাতে অনেক ভালো ভালো ব্যক্তি বা মানুষ বা সবার সাথে আমার দেখা হয়, কিছু ক্লিপ দেখে নেব। ফার্স্টে গিয়ে দেখলাম আমার ভাই গেম খেলা শিখছিল, তারপর সেখান থেকে আমরা চলে যাই কাকুর বাড়ি, আমি আর আমার ভাই। কিন্তু তার আগে আমরা একটু হরণ করে নদীর কিছু সিন ক্যাপচার করি। হাই গাইজ, ফার্স্ট টাইম দশমী ভাই দেবু জোগাড় দিতে লাগবো। এখন টাটা বলে চলে যাবো কাকুর বাড়ি। এই আম্মা ছাদ থেকে কিছু সিন। বাজারে যাওয়ার পথে আমি একটা খুবই আমার ফেভারিট জায়গাতে চলে যাই, সেখানে আমার খুব ভাল লাগে, খুব একটা পজিটিভ থিংস, পজিটিভ ভাইবস আছে। তারপর সেখান থেকে আমরা চলে যাই লামডিং এর প্রাণ মানে আমাদের কালী বাড়ি। কাকুর বাড়ি থেকে আসার সময় আমার এক খুব আগেরই বন্ধুর সাথে দেখা হয়, সে এখন আমার খুবই ভালো বন্ধু, তার সাথে দেখা হয় আর তার সাথে আমরা একলগে একটু বাজার যাই। আফটার এ লং টাইম কেরম লাগতেছে? বাজে তো লাগে তো বাজে। ইয়ে হ্যাঁ, আর ও চৌধুরী। তারপর আমরা প্রবেশ করলাম বাজারে। দেখো আমার ফ্রেন্ড বারবার বলছিল যে কিছু খাবে, কিছু ফাস্টফুড খাবে। দেখো আমি অনেকই হেলথ কনসিয়াস, আমি এগুলো কিচ্ছু খাই না একদম। কে এসে কথা কি কথা ভাই, কি হচ্ছে এসে কথা? আইসলামি না করলেও বাঙালির লিগে বুঝতো অনেক 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 বেশি সুস্বাদু। এমবাজার এবং স্মার্ট পয়েন্টের মতো দুটো মল নামিয়ে খোলে অনেকই ভালো হয়েছে, তোমরা যাও সেখানে শপিং করো। আমরাও গেছিলাম এমবাজারে, কালকে অনেক শপিং টপিং করলাম। পকেটে টাকা ছিল না, তাই কোনো শপিং করিনি, বাস গিয়ে দেখে একটু জাপ্রামি করে চলে এসেছি। সরি। কোন বোতলটা হলো সেই বোতল? দেখো লামডিং বাজারে ঘোরার সময় একটি বহুত ভালো জিনিস দেখেছিলাম, যেটা আগের ব্যাংকের অনেকের স্বপ্ন ছিল।
তারপর ফেরার পথে আমি স্টেশন দিয়ে আসলাম, তো কিছু টিপস নিলাম, তোমরা হয়তো আগেও দেখেছো, ওখানে আরেকবার দেখে নাও একটু কষ্ট করে। তারপর সবচেয়েটা নস্টাল দিয়ে জায়গা হয়েছে, এটা আমার স্কুল যেখানে আমি আগে পড়েছিলাম, সেটার মেইন ব্লক এবং প্রাইমারি আনন্দ ফুর্তি দুষ্টামি পড়ালেখা বন্ধুত্ব সব খুবই ভালো ছিল সেখানে। এখন তো লামনিং অনেক ধার্মিক জায়গা আছে, সেগুলো আমি সব তো ক্যাপচার করতে পারিনি, কিন্তু কিছু কয়েকটা ক্যাপচার করেছি সেগুলোই দেখুন। লামনিং এমন আরো অনেক মন্দির আছে, যেমন সার্বজনীন শীতলা মন্দির, ইসকন, তারপরে কৈলাস মন্দির, এগুলো তোমরা হয়তো অনেক ক্রিয়েটরের ভিডিওতে দেখিয়েছো, তাই আমি আর নতুন করে কিছু দেখালাম। এটা লামনিং এর পার্ক, আমি অনেক ভেবেছিলাম অনেক সুন্দরভাবে একটা এন্ট্রি মারবো, কিন্তু আমি আসার আগে এটা বন্ধ, ওটা আলাদা কোথাও, এখানে 8টার সময় বন্ধ হয়ে যায় নাকি আমাকে দেখে বন্ধ করে দিয়েছে জানি না। এটা অনেক প্রিয় জায়গা আমার। তোমরা সবাই সব ক্রিয়েটরের ভিডিওতে হয়তো দেখেছো লামনিং এর অনেক ভালো জায়গা, বা আমিও মানে সব ভালো জায়গাগুলোই দেখালাম, কিন্তু লামনিং এর এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে এখনো রোড লাইটের ব্যবস্থা নেই, বা রোডের ব্যবস্থা রাস্তাঘাট ব্যবস্থা খুবই খারাপ। মেইন টাউনে অনেকই খুব খারাপ জায়গা আছে, সেগুলো ডেভেলপ হওয়াটা অনেক দরকার। এটা ঠিক যে ব্রহ্মপুত্রের এত শাখা প্রশাখা নেই যত লামনিং এর গলি আছে, টেনশন করবো না, বাট তোমরা হয়তো আমার ভিডিও ক্লিপে একটা জায়গা দেখেছো যেটা মিডিল টাউনে, বাট সেটা সেখানে রাত্রে এখনো কারেন্টের ব্যবস্থাটা ঠিক না, লাইটের ব্যবস্থাটা ঠিক নেই, যেটা নিরাপদ নয়, সেই আর একটু ডেভেলপ ঘটলে অনেকটা ভালো হবে। এই ছিল আজকে কিছু ঘোরাফেরা বা কথাবার্তা সব কিছু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লেগেছে। বাই।